বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভাঙড় চক্রের উদ্যোগে ভাঙড় হাই স্কুল মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যারা প্রথম স্থান নেবে তারা সাব ডিভিশন জেলার খেলায় অংশগ্রহণ করবে। সকালের শীত নিম্নচাপকে উপেক্ষা করে প্রাইমারি স্কুলের কচিকাঁচা পড়ুয়া ছাত্রছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাঙড় চক্রের উদ্যোগে ভাঙড় হাই স্কুল মাঠে। এবার 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে ভাঙড় ক্রীড়া চক্রের জাতীয় পতাকা উত্তোলন পর্ব দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ভাঙড় 1নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল, বইমেলা কমিটির সম্পাদক কৌশিক সর্দার ও দীনবন্ধু পাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ছিলেন ভাঙড় ক্রীড়া চক্রের ক্রীড়া কমিটির সম্পাদক ওয়াসিম রসুল, সভাপতি সৌমিক সরকার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা ছিল 75 মিটার রান, লং জাম্প, যোগা, 100 মিটার রান, 200 মিটার রান, হাই জাম্প, জিমনাস্টিক, ফুটবল থ্রো। বার্ষিক প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করবে তারা সাব ডিভিশন খেলায় অংশগ্রহণ করবে। আমি তো এখানে 5 বছর প্রায় হতে চললো আমার স্কুলে আসা, আমি দেখেছি ট্রাফিকের এমন পরিবর্তন ঘটেছে, ট্রাফিক মুভমেন্ট, স্কুলের গেটটাতে বেরোনা ঢোকা যেত না, তারপরে অটো টোটো দাঁড়িয়ে থাকতো। আমরা মানুষকে বোঝাচ্ছি এটা কীভাবে একটু বড়োভাবে ছড়ায়। আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে সেইভাবে ইনস্ট্রাকশনটা রয়েছে, আমরা শুধু স্কুল স্টুডেন্ট নয়, অটো ড্রাইভার, টোটো ড্রাইভার এবং আরও সমস্ত যারা গাড়ির চালক আছে এবং পথচারী সবাইকে নিয়ে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা করব। আমরা যথাযথ আশাবাদী, চেষ্টা করব আগামী দিনে আরও বেটার কিছু করতে। 100% এই ভাঙড়ের ট্রাফিক সিস্টেমটাকে পুরো চেঞ্জ করার জন্য অবশ্যই আমরা লেগে আছি কলকাতা পুলিশ, তার সঙ্গে লোকাল মানুষ, সাধারণ মানুষ আমাদের প্রচুর হেল্প করছে, প্রচুর সহযোগিতা করছে। আর আমরা বিভিন্ন স্কুল কলেজ আরও যারা যারা স্কুল আছে সবাইকে নিয়েই আমরা এই সচেতনতার পথে আমরা এগিয়ে যাব, আশা করি আগামী দিনে আরও ভালো হবে। আমার কাছে ইনস্ট্রাকশনটা এরকমই আছে, কলকাতা পুলিশের তরফ থেকে আগে ভাঙড়ের মানুষকে বোঝানো সচেতন কেন হতে হবে, অ্যাওয়ার কেন হতে হবে। মূলত আমাদের কলকাতা পুলিশের একটাই উদ্দেশ্য থাকে, ট্রাফিকটাকে ঠিক মেনটেন করার পরে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কীভাবে কমানো যায়। আমাদের সমস্ত অ্যাওয়ারনেসটা কিন্তু এই অ্যাক্সিডেন্ট কমানো, দুর্ঘটনা কমানোর উপরে থাকে। যে কোনো প্রকারে, যে কোনোভাবে সব রকম ইনস্টিটিউশনকে আমরা যুক্ত করছি, এর মধ্যে বেশিরভাগই স্কুলের বাচ্চাদেরকে আমরা ইনভলভ করি, কারণ এর একটা আলাদা ইম্প্যাক্ট থাকে। এরা বাড়িতে গিয়ে তাদের গার্জেনদেরকে বলবে যে না, আমাদের স্কুলে আজকে একটা প্রোগ্রাম হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।